সো হে গাইস, আসলে ব্লগের প্ল্যানিংটা অনেকদিন আগেই হয়েছে, বাট আমার আলসেমির কারণে এতদিন পিছাইছে, ব্লগটা পিছাইতে পিছাইতে অনেকদিন হয়েছে। মোটামুটি অনেকদিন আগেই দাওয়াত খাইতে গিয়েছিলাম, ব্লগটা শুরু হবে তার আগে দিনটা শুরু শুরু হোক। মাত্র ঘুম থেকে উঠলাম, অনেক কিছু করার আছে আজকে, হয়তোবা থাম্বনেইলে দেখছেন। সো এখন আপাতত আমি বের হবো বাসা থেকে, বাট ঘরের অবস্থা প্রচুর খারাপ। সো চলেন আগে ঘরটা গুছিয়ে ফেলি। এখন আগে ঘরটা আমি পরিষ্কার করবো। আমি এখন ছাদে, প্রচুর রোদ ছাদে, এখন আমি গাছে পানি দিতেছি। ন্যাচারালি আমি ছাদে আসি না গাছে পানি দিতে, নর্মালি আব্বুই দেয়, বাট আজকে আমি দিতেছি। মেবি 2 মিনিট হয়েছে আমি ছাদে, এতক্ষণে ঘাইমা একেবারে অস্থির হয়ে গেছে। দুই দিন, এই কিছুদিন যাবত এত গরম পড়তেছে, একমাত্র এইসব কারণে আমি ছাদে এসে পানি দিতে চাই না। ঘরে কাঠের কাজ চলতেছে, ছাদে মেবি গাঠগুলো রোদ দেওয়ার জন্য রাখছিল, আর আমি ভিভি যা ফেলছি। তারপরে আমরা চলে গেলাম বিয়ে বাড়িতে। বিয়ে বাড়ির দাওয়াতগুলো অতটা ভালো লাগে না আমার, কি ক্রাউড গ্যাদারিং আমার ভালো লাগে না, বাট আমি যাই বিয়ে বাড়ির দাওয়াতে, আমি যাই। অ্যাকচুয়ালি কি, বিয়ের টাইমে গায়ে হলুদের যে অনুষ্ঠানগুলো হয় না, অনুষ্ঠানে প্রচুর খাবার দাবার থাকে, যেমন এই গায়ে হলুদ দেখেন, চটপটি, ফুচকা, জিলাপি সবই খাইছি মোটামুটি। বর্তমানে না একটা রীতি হারায় গেছে মোটামুটি, পালকির রীতিটা। এক টাইমে ছিল আর কি, নর্মালি পালকি দিয়েই আনা নেওয়া হতো কোণে কোণেকে। এই বিয়ের অনুষ্ঠানে না পালকি আনছিল, সো পালকিতে তো নর্মালি আমরা তো আর ফটোশ্যুট করবো না, অনেকগুলো মেয়ে ফটোশ্যুট করছিল, তার মধ্যে আমার কাজিন একজন ছিল। আগে গায়ে হলুদ, তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট, তারপরে নাচ গান। তো এনজয় করুন কিছু মজাদার মুহূর্ত।
ও বাই দ্য ওয়ে এটা বর আর এটা কনে, ওই যে নাস্তা সিরিয়েল যে। গায়ে হলুদের পর নর্মালি গায়ে হলুদের পরের দিনই বিয়ের যে খাওয়া দাওয়ার আয়োজনটা রাখে, বাট এই অনুষ্ঠানে একটা জিনিস ভালো লাগছে, গায়ে হলুদের পর একদিন গ্যাপ, তারপরে খাওয়া দাওয়ার অনুষ্ঠান ছিল। খাওয়া দাওয়ার মধ্যে আয়োজন ছিল কাচ্চি আর কি, খাসির কাচ্চি, আর আমি পার্সোনালি কাচ্চি ফ্রিক, অনেক খাইছি, প্রচুর খাইছি, খাওয়ার টাইমে ভিডিও করা হয় নাই। কফিটা ভালোই বানাইছে, চিয়ার্স। আয়োজনটা অনেক জোশ ছিল, এন্ড খাওয়া দাওয়ার পর কি, খাওয়া দাওয়ার পর বাড়িতে ফর দিস ভিডিও, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। সো আজকের জন্য এই পর্যন্তই, টাটা।